হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সো ভিওর্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কোথায় গিয়েছিলাম তো অনেক দিন পরে হচ্ছে যে আমার খালার বাসায় গিয়েছিলাম তো আমাদের বাসার পাশে দুইটা বাসা রেখে কিন্তু আমার সচরাচর যাওয়া হয় না বাসা সবাই যায় বাট আমার যাওয়া হয় না তো আমি এই বছরের ভিতরে মানে বিশালের ভিতরে দুইবার গিয়েছিলাম প্রথম দিকে যখন লকডাউন তখন একবার আর এই একবার তো সন্ধ্যাবেলা শুক্রবার দিন সন্ধ্যাবেলা যাই এটা হচ্ছে শুক্রবারের ব্লক তো ওদের বাসায় আমার মানে খালাতো বোন যে ও হচ্ছে যে অ্যালোভেরা গাছ একটা অ্যালোভেরা গাছ কিনেছিলো ছোট। তা এই থেকে এতগুলো এত পরিমাণে গাছ হয়েছে এই এক বছরে আর ও মানে অনেকগুলো গাছ বিক্রিও করছে তো সাত ভর্তি শুধু অ্যালোভেরা ওর গাছ থেকে প্রচুর পরিমাণে চারা মানে বের হচ্ছে আর প্রচুর পরিমাণে এখানে গোলাপ ও বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে আর খুব ছাদের উপরে লোকজনের আসা যাওয়া কম আর আমরা হচ্ছে সন্ধ্যাবেলা গিয়েছিলাম এখানে একটি রজনীগন্ধা গাছেরও ই লাগানো হয়েছে সেটা থেকে ফুলও ফুটছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে যে বোম্বাই জাল আর এখানে গোলাপ গাছ এটা একটা রজনীগন্ধার স্টিক এটাও মানে গাছ এই যে দেখতে পাচ্ছেন আর এখানেও লাগানো হয়েছে রজনীগন্ধার যে এইগুলো আর নতুন নতুন আর পুরো গাছ জুড়ে মানে সাত জুড়ে যে জিনিসটা বেশি সেটা হচ্ছে যে অ্যালোভেরা সব জায়গায় শুধু অ্যালোভেরা অ্যালোভেরা আর অ্যালোভেরা এখানে দেখতে পাচ্ছেন গোলাপ এখানেও গোলাপ গাছ এখানেও গোলাপ গাছ এই সাইডটায় গোলাপ গাছ এবং ফাঁকে ফাঁকে সব হচ্ছে যে অ্যালোভেরা আর এখানে টাইম ফুল আছে বিভিন্ন রকমের টাইম ফুল আর এখানেও গোলাপ গাছ এই যে সাদা একটি গোলাপ ফুটেছে আর এখানে ওই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা তোর শতাধিকের উপরে শুধু অ্যালোভেরা গাছ এভাবে মানে ই করে রাখে গাছগুলোর যত্ন নেয় তারপরে এমনিতেই মানে প্রচুর পরিমাণে ওই সাইড পুরো ছাদ ভর্তি শুধু এই যে এখানেও দেখতে পাচ্ছেন অ্যালোভেরা পুরো ছাদ কিন্তু ভর্তি হচ্ছে যে অ্যালোভেরা তো আমার খালার বাসায় একটি পাখি তো পাখিটা মানে এক বছর হয়েছে হয়তো তো সেরকমভাবে কথা বলতে পায় না আর আমি সাউন্ড অফ করে দিয়েছি কারণ ওই বাসায় অনেক লোকজন ছিল ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা অনেক মানে আসছিলো যার কারণে সাউন্ডটা অফ করে দেওয়া তো পাখিটা সারাক্ষণ ছাড়া থাকে তো বাসায় হচ্ছে যে ও এরকম খেলাধুলা করে আর আমার খালো তো ভাই আছে ওর সাথে কথা বলে ও যা যা বলে ও তাই তাই বলে একটু একটু কথা বলতে পারে আর ছোট পাখিটা অনেক এই যে ওর সাথে কিছুক্ষণ দুষ্ট করলাম দেখলাম ও কি কি করতেছে আসলে আমাকে নতুন দেখছে এই জন্য তেমন একটা মানে কাছে আসছে না দূরে দূরে তারপর হচ্ছে যে সেরকম ভাবে কথাও বলছে না কিন্তু একা থাকলে পাখিরা বেশিরভাগই যারা মানে একা থাকলে কিন্তু কিন্তু বেশি কথা কথা বলে। বলে আবার অনেক আছে সাথে সাথে নিয়ে যেগুলো হয়। মানে অচেনা মানুষ দেখলে অতটা কথা বলতে চায় না যেহেতু আমি অচেনা আমাকে কখনো দেখেনি তাই হচ্ছে যে মানে তেমন একটা কথা বলে না আমাকে দেখে কথা বলে নাই তবে আমি যে সময় ওই পাশে ছিলাম ওই সময় অনেক কথা বলছে কিন্তু সাথে মানে সামনে আসার সাথে সাথে আবার মানে কথা বন্ধ হয়ে গিয়েছে তো যে দেখতে পাচ্ছেন আমি ধরার চেষ্টা করছি এটা কিন্তু ঠোকর দেয় না আমাদেরটা যেরকম ঠোকর দেয় নতুন মানুষ দেখলে এটা সেরকম না কারণ এটা হচ্ছে ছোট আমাদেরটা একটু বয়স হয়েছে তো ও টেবিলের নিচে একটু আড়াল করার চেষ্টা করছে নিজেকে আর আমিও দুশো কিগুলো দেখছিলাম যে দেখতে পাচ্ছেন ও আসলে ভালো করে উঠতে পারে না কারণ ওর পাকনা দুটোর যে চারপাশে যে পালক আছে ওই পালকগুলো মানে একটু একটু করে কেটে দেওয়া হয়েছে যেন না উড়ে যেতে পারে এর আগে ওদের আরও তিন চারটা পাখি মারা গেছে বিড়ালে লেখে এবং হচ্ছে যে পানিতে ডুবে মারা গেছে এই জন্য মানে ওর পালকগুলো কেটে দেওয়া হয়েছে যাতে উঠতে না পারে একটু একটু উঠতে পারে যে চেয়ারের উপরে আর এটা হচ্ছে আমার খালাতো ভাই ও ছোট সবার তো ওর সাথে ও যা যা বলে ও তাই তাই বলে তো হচ্ছে একেবারে বাইরে চলে গিয়েছিল সিঁড়ির উপরে এরপরে হচ্ছে যে বাইরে চলে যেতে পারে যার কারণে ওকে ধরে আনা হয়েছিল আসলে অনেকদিন বাসায় কোথাও যাওয়া হয় না আশেপাশে তাই একটু মজা করার জন্য গেলাম আর এখানে হচ্ছে যে ওকে নিয়ে আসার পরে হচ্ছে আহ কিচেনে চলে গেল

তাই হচ্ছে যে ওকে সরিয়ে দেওয়া হচ্ছিল যাতে করে মানে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে ওর গায়ে ও বসে বসে আসলে সব দেখছে যে আজব ব্যাপার কোথায় মানে পাখিরা অতটা কিছু বুঝতে পারে না আর যেহেতু সাথে সাথে থাকে ওকে ছেড়ে দিলে ও সবসময় ঘরের ভিতরেই থাকে আমাদেরটাও ঘরের ভিতরে থাকে বাট আমাদেরটা একটু মানুষ দেখলে একটু হিংস্র হয়ে যায় আর ও তো ছোট আমাদেরটা ছোটবেলায় ভালো ছিল এখন মানে ইদানিং একটু হিংস্র হয়ে গিয়েছে মানুষ দেখতে পারে না তো ওই যে দেখতেই পাচ্ছেন ও কিন্তু চুপচাপ এখানে বসে আছে তবুও মানে একটা ভয় থেকে যে আরও ওই যে আমার খালাতো ভাইটা একটি এই যে কি বলে চায় ম্যাজিক বলের যে পানিতে ভিজিয়ে রাখলে এরকম হয় তো একটা বিচ্ছু বিছা পোকার মতো এই যে কি বলে একটা নামটা সঠিক বলতে পারি না তো এটা আমাকে দেখাচ্ছিল আর হচ্ছে যে ওর বয়স চার বছর কিন্তু ও সব ধরনের গেমস খেলতে পারে এটা হচ্ছে যে এখন আর বর্তমান যুগের সমস্যা সারা দিন মানে ছোটো পোলাপানো এখন সারা দিন গেমস খেলে তারপর হচ্ছে যে এজন্য কিন্তু বেশি ইফেক্ট হচ্ছে সবাই মোবাইলের উপরে তো এই যে দেখতেই পাচ্ছেন ও দিন শুধু গেম নিয়ে পড়ে থাকে যত রকমের গেমস আছে মোবাইলে একা একা নামাবে ডাউনলোড করবে এবং হচ্ছে যে একা একা সব খেলতে পারে তো সেমাই নিয়ে আসছে এটা অবশ্য আমার খুব ফেভারিট আমি সেমাই খাই না তবে যে কুলসান পাকিস্তানি যে কুলসান সেমাইটা আছে এটা আমি একটু খাই তো এই যে আমরা সবাই মিলে এখানে আমার দুইটা খালা ছিল মানে আমার যে খালা তার মানে বড় খালাও ছিল তারপরে আমার মা তারপরে সবাই ছিলাম আমরা অনেকজন প্রায় আট নয় জনের মতো সবাই মিলে অনেক গল্প করলাম ভালোই কেটেছিল সন্ধ্যাটা কোথাও যাওয়া হয় না তো হঠাৎ করে কোথাও গেলে ভালো লাগে তো আমার খালতো ভাই হচ্ছে যে অনেক শুকনা আর হচ্ছে খাওয়া দাওয়া মোটে করতে চায় না তো যখন ওকে বলা হচ্ছিল যে খাওয়া দাওয়ার কথা তখন হচ্ছে যে ও ঘুমের ভান করে ঘুমিয়ে পড়ছিল আর দুষ্টুমি করে অনেক যেহেতু অনেকদিন পর আমি গিয়েছিলাম সবাই যায় বাট আমি তো কখনো যাওয়া হয় না অনেকদিন পর গেলাম অনেকক্ষণ ছিলাম অনেক মজা করলাম গল্প করলাম ভালো সময় কাটলো তবে যাওয়ার পরে মনে হয় কি যেন আবার যাবো কিন্তু আর যাওয়া হয় না এভাবেই মানে সবাই আসলে মানে জীবনটা খুব ব্যস্ত মানুষের তবুও সময় বের করে যাওয়া হয় মাঝে মাঝে তো ওকে যখন খাবারের কথা বলা হয়েছিল এই যে দেখুন ও কিন্তু ঘুমের ভান করে ঘুমিয়ে আছে আসলে কিন্তু ও ঘুমায়নি যখন আমরা বলেছিলাম যে আমরা বাইরে যাবো ও উঠে পড়লো ও সামনে খাবার দিয়েছে তারপরে ও সামনে ভাত নিয়ে আসছে তখন ও কিন্তু ওঠেনি যখন বলল যে আমরা বাইরে যাব তখন হচ্ছে যে উঠে পড়েছে এই যে দেখুন তো আশা করি আমার ব্লগটি সবার ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah be